गाइस एंड वेलकम बैक टू माय चैनल। आज के आलोचना करब एनीमिया डिजीज नहीं, अर्थात एनीमिया डिजीजर जो कि आसे ना एवं कि प्राणायामा खूब जरूरी। फर्स्टे बोले नी जे एनीमिया डिजीजटा कि एनीमिया डिजीज होच्छे जार फले आमादेर शरीरे कि हय रेड ब्लड सेल कमे जाए एवं हिमोग्लोबिना कमे जाए। आमरा सबाई जानी जे आमादेर ब्लाडी होच्छे आमादेर अक्सिजेन क्यारि करे। এই অ্যানিমিয়ার ফলে ব্লাড অক্সিজেন ক্যারি করতে পারে না, এর ফলে কি হয় আমাদের সাফিসিয়েন্ট অক্সিজেনের অভাব ঘটে শরীরে। এবং অক্সিজেনের অভাব ঘটলে বিভিন্ন রকম ডিজিজ হতে পারে। তাহলে অ্যানিমিয়া কিন্তু একটা ডিজিজ যে কি করছে বিভিন্ন রকম ডিজিজ হতে সাহায্য করছে। কিন্তু যদি কিছু আসা না এবং কিছু প্রাণায়ামা আমরা কিচেন এভরিডে সকালে নিয়ম করে এবং সন্ধ্যের সময় অবশ্যই খাবার খাওয়ার 4-5 ঘন্টা পর প্র্যাকটিস করি, তাহলে আমরা এই অ্যানিমিয়া ডিজিজ থেকে দূরে থাকতে পারব। যাদের এই অ্যানিমিয়া ডিজিজটা আছে, অর্থাৎ যারা এই অ্যানিমিয়া ডিজিজে ভুগছেন, তারা তো অবশ্যই এগুলো প্র্যাকটিস করুন। এবং বলবো যাদের এই প্রবলেমটা নেই, বিশেষ করে ওমেনরা, তারা এই আসানা এবং এই প্রাণায়ামগুলো প্র্যাকটিস করতে পারেন। আপনার অ্যানিমিয়া নেই অথচ আপনি প্র্যাকটিস করলে হয়তো ভাবতে পারেন যে কোনো ক্ষতি হবে না, যোগাসনে কোনো রকম ক্ষতি হবে না, তবে অবশ্যই কোনো স্পেশালিস্টের পরামর্শ নিয়েই করবেন। যখন তখন যে কোনোভাবে আসানা প্র্যাকটিস করলে কিন্তু আপনার সাইড এফেক্ট হতে পারে। ধরুন যদি আপনি খাবার 1 ঘন্টা পর প্র্যাকটিস করছেন, তাহলে আপনার সাইড এফেক্ট হতে পারে। কিন্তু আমি আপনাদেরকে সবসময়তেই আমার ভিডিওর মাধ্যমে বলি যে খাবার 4-5 ঘন্টা পর, এবং যাদের হজমের সমস্যা আছে তারা 5-6 ঘন্টা পর প্র্যাকটিস করবেন সন্ধ্যের সময় টাইমটা। সকালে নর্মালি তো খালি পেটে থাকছে, হালকা কিছু জুস নিয়ে প্র্যাকটিস করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং প্রতিটি আসানাকে 3 টাইমস রিপিটেশনে এবং 10 সেকেন্ড করে মিনিমাম হোল্ড করবেন, এবং প্রাণায়ামগুলিকে মিনিমাম 10 রাউন্ড, অর্থাৎ বোথ সাইডে যেন 10 রাউন্ড করে হয়, অর্থাৎ 20 রাউন্ড। ওকে, তো চলুন দেখে নিন কী কী আসন আর কী কী প্রাণায়াম আমি অ্যানিমিয়া ডিজিজের জন্য আপনাদেরকে রেকমেন্ড করছি।
নারী সাধনা প্রাণায়ামা করার সময় প্রথমে যে কোনো ধ্যানাসনে বসতে হবে। বাঁ হাত থাকবে চিন মুদ্রায় হাঁটুর ওপরে। রাইট হ্যান্ডের থাম ফিঙ্গার দিয়ে রাইট নোজল বন্ধ করতে হবে এবং এরপর লেফট নোজল দিয়ে ডিপ ব্রিথ নিতে হবে। চোখ থাকবে বন্ধ অবস্থায়। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করতে হবে, তবে যারা বিগিনার তাদের জন্য 5 সেকেন্ড। ডিপ ব্রিথ না হয়ে যাওয়ার পর রিং ফিঙ্গার দিয়ে লেফট নোজল বন্ধ করে দিতে হবে। কিংবা 5 সেকেন্ড হোল্ড করার পর থাম ফিঙ্গার ওপেন করতে হবে এবং শ্বাসকে আস্তে আস্তে বাইরের দিকে ছেড়ে দিতে হবে। সেম সাইড দিয়ে, অর্থাৎ যে সাইড দিয়ে শ্বাস ছাড়া হলো সেই সাইড দিয়ে বা শ্বাসকে পরিপূর্ণ করতে হবে ভিতরে এবং থাম ফিঙ্গার বন্ধ করে দিতে হবে। এইভাবে আবার 10 সেকেন্ড হোল্ড করতে হবে। প্রাণায়ামা করার সময় প্রথমে যে কোনো ধ্যানাসনে বসতে হবে, এরপর জিহ্বাকে নলাকৃতি ধারণ করাতে হবে। ওই নলাকৃতি জিহ্বার মধ্য দিয়ে শ্বাসকে ভিতরে পরিপূর্ণ করতে হবে, এরপর জিহ্বাকে ভিতরে প্রবেশ করিয়ে নিতে হবে এবং মুখ বন্ধ করতে হবে। শ্বাসকে 10 সেকেন্ড হোল্ড করতে হবে। যারা বিগিনার তাদের জন্য 5 সেকেন্ড হোল্ড করতে হবে। 10 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড হোল্ড করা হয়ে যাওয়ার পর শ্বাসকে 2 নাসারন্ধ্রের মধ্য দিয়ে আস্তে আস্তে বাইরে বের করে দিতে হবে। এইভাবে 10 রাউন্ড রিপিটেশনে এই প্রাণায়ামটিকে প্র্যাকটিস করতে হবে। প্রাণায়ামা করার সময় প্রথমে যে কোনো ধ্যানাসনে বসতে হবে, এরপর ঠোঁট দুটিকে খুলতে হবে এবং দাঁতগুলি পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে এবং ওর মধ্য দিয়েই শ্বাস ভিতরে প্রবেশ করাতে হবে।
শ্বাস ভিতরে প্রবেশ করানোর পর মুখ বন্ধ করে নিতে হবে এবং শ্বাসকে 10 সেকেন্ড এবং বিগিনারদের জন্য 5 সেকেন্ড হোল্ড করতে হবে। 10 সেকেন্ড বা 5 সেকেন্ড হোল্ড করা হয়ে যাওয়ার পর শ্বাসকে 2 নাসাগহ্বরের মধ্য দিয়ে বাইরে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এইভাবে 10 রাউন্ড রিপিটেশনে প্র্যাকটিস করতে হবে। আপনারা দেখলেন যে অ্যানিমিয়া ডিজিজের জন্য কী কী আসে না এবং কী কী প্রাণায়াম করা দরকার, কীভাবে করতে হবে এবং কত সেকেন্ড হোল্ড করবেন বা কতবার রিপিটেশনে করবেন সব কিছুই কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করে ফেলেছি এবং অলরেডি সেটা আপনারা দেখেছেন। তো সেইভাবেই প্র্যাকটিস করুন এবং কমেন্ট করে জানান যে ভিডিও কেমন লাগছে এবং যারা অ্যানিমিয়াতে ভুগছেন তারা কত ভালো রেজাল্ট পাচ্ছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।